হ্যালো প্রিয় বন্ধুরা, যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি বড় সাইজের তাজা কাতলা মাছের দাম দিয়ে শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে 5 কেজি থেকে 5.5 কেজি ওজনের যে তাজা কাতলা মাছগুলো দেখছেন, এই তাজা কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 420 টাকা থেকে 450 টাকা কেজি। দেখুন কত সুন্দর বড় বড় সাইজের তাজা কাতলা মাছ। এগুলো তাজা কাতলা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বাজারের সব থেকে বেস্ট কাচকি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর কাচকি মাছগুলো দেখছেন, দেখুন কত সুন্দর কাচকি মাছ। এগুলো একদম মাছ যেন একটা মাছ, একটাও ভাঙা নেই, কিচ্ছু নেই, একদম সুন্দর সুন্দর এবং একই সাইজের কাচকি মাছ এগুলো। আর এই সুন্দর সুন্দর কাচকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 460 টাকা থেকে 480 টাকা কেজি। বন্ধুরা এবার চলুন বেশ কিছু রূপচাঁদা বা পম্ফেট মাছের দাম জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের রূপচাঁদা বা পম্ফেটগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। ছোট সাইজের রূপচাঁদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে রূপচাঁদা মাছগুলো দেখছেন, এগুলো ছোটোর থেকে একটু বড় সাইজ, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 650 টাকা কেজি। বন্ধুরা এবার চলুন মাঝারি সাইজের রূপচাঁদা বা পম্ফেট মাছের দামটি জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের রূপচাঁদা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 820 টাকা থেকে 850 টাকা কেজি। মাঝারি সাইজের রূপচাঁদা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের রূপচাঁদা বা পম্ফেট মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর বড় সাইজের রূপচাঁদা বা পম্ফেট মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1100 টাকা থেকে 1150 টাকা কেজি। বন্ধুরা বিভিন্ন সাইজের খুবই সুন্দর সুন্দর রূপচাঁদা মাছের পাশাপাশি এবার চলুন এই কালো প্রজাতির রূপচাঁদা মাছের দামটিও জেনে আসি। আপনারা এই মুহূর্তে যে কালো কালো রূপচাঁদা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 850 টাকা কেজি। রূপচাঁদা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে যে মাছটি দেখাবো, এ মাছটি বাজারে খুবই কম আসে এবং মাঝে মধ্যে পাওয়া যায়, আর এটি আমরা আমাদের স্থানীয় ভাষায় পায়রা চাঁদা মাছ বলে থাকি। আপনাদের স্থানীয় ভাষায় এই মাছটিকে কী মাছ বলে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই পায়রা চাঁদা মাছটির আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি, আর এটা কিন্তু ছোট সাইজের। পায়রা চাঁদা মাছের পরে এবার চলুন বড় সাইজের ভারতীয় কোড়াল মাছের দামটি জেনে আসি। আপনারা এই মুহূর্তে 10 থেকে 12 কেজি সাইজের যে ভারতীয় কোড়াল মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 650 টাকা কেজি। বড় সাইজের ভারতীয় কোড়াল মাছের পাশাপাশি এই বড় সাইজের পোয়া মাছটির আজকের পাইকারি বাজার মূল্য 360 টাকা থেকে 380 টাকা কেজি। বন্ধুরা এবার চলুন টুনা মাছের দাম জেনে আসি। আপনারা এই মুহূর্তে 1 কেজি 500 গ্রাম থেকে 1 কেজি 800 গ্রাম সাইজের যে টুনা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা থেকে 270 টাকা কেজি। টুনা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সোনাপাতা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর সোনাপাতা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। সোনাপাতা মাছের পরে এ সাইডে আছে বৈরাগি মাছ, আর এগুলো একটু বড় সাইজের বৈরাগি। এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। বন্ধুরা বৈরাগী মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাকিলা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 টাকা থেকে 450 টাকা কেজি। দেখুন এগুলো কিন্তু ছোট বড় মিক্স করা। কাকিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে রেড সিলভার 1 নম্বরগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর রেড সিলভার এগুলো। এবার চলুন আপনাদেরকে তুলাদান্ডি বা সামুদ্রিক বেলে মাছের দামটি জানিয়ে দিই। এই যে ছোট সাইজের এবং এ সাইডটা আছে একটু বড় সাইজের, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 250 টাকা থেকে 300 টাকা কেজি। আর এই যে বড় বড় সাইজের 3.5 কেজি থেকে 4 কেজি সাইজের লাল কোড়াল মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 450 টাকা থেকে 480 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা থেকে 300 টাকা কেজি। পাবদা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম। এখানে দুই ধরনের চাষের কই মাছ আছে, প্রথমে বড়টা আর এই সাইডে যেগুলো তোলা হচ্ছে জালির ভিতরে এটা হচ্ছে ছোট কই। ছোট কইটা বিক্রি হচ্ছে 180 টাকা কেজি এবং বড় সাইজের চাষের কইটা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। চাষের কই মাছের দাম তো জানা হয়ে গেল, এবার চলুন চাষের শিং মাছের দামটিও জেনে আসি। প্রথমে যে ছোট সাইজের চাষের শিং মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা থেকে 300 টাকা কেজি। তারপর এ সাইডে আছে একটু মাঝারি সাইজের চাষের শিং মাছ, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 370 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দেব দুই ধরনের শরফুটি এবং বাটা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে তাজা তাজা ছোটো সাইজের শরফুটি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা কেজি। আর এই যে মাঝারি সাইজের বাটা মাছ এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। এবার চলুন বড় সাইজের শরফুটি মাছের দামটি জেনে আসি। এই যে বড় সাইজের শরফুটি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। দেখতেই পাচ্ছেন একদম বরফ ছাড়া তাজা মাছ, আর এগুলো হচ্ছে কুমিল্লার মাছ, দেখুন কত সুন্দর। এবার চলুন বড় সাইজের তাজা বাটা মাছের দামটিও জেনে আসি। এই যে বড় বড় সাইজের কুমিল্লা তাজা বাটা মাছ এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 230 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এই মুহূর্তে যে 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম সাইজের গ্রাসকাপ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। গ্রাসকাপ মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ভাঙান মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের ভাঙান মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। ভাঙান মাছের পাশাপাশি এবার চলুন বেশ কিছু কোড়াল মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এগুলোর এক একটি ওজন 10 কেজি থেকে 12 কেজি। আর এই বড় বড় কোড়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 900 টাকা কেজি, আর এগুলো কিন্তু দেশি প্রজাতির কোড়াল। তারপরে আছে এই যে 2 কেজি সাইজের কোড়াল, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 750 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর কোড়াল মাছ, আর এগুলো হচ্ছে দেশি কোড়াল। আর তারপরে এই যে আছে 1 কেজি সাইজের কোড়াল, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা কেজি। কোড়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সুন্দর সুন্দর রুই মাছগুলো দেখছেন এই বড় সাইজের সুন্দর সুন্দর রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 380 টাকা থেকে 400 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যান। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই মুহূর্তে যে মেডিকেল মাছগুলো দেখছেন এখানে দুই ধরনের মেডিকেল মাছ আছে, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 220 টাকা থেকে 250 টাকা কেজি। মৃগেল মাছের পাশাপাশি এই সুন্দর সুন্দর সামুদ্রিক চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 170 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের মলা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের তাজা মলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 থেকে 220 টাকা কেজি। বন্ধুরা, মলা মাছের দাম তো জানা হয়ে গেল, এবার চলুন পাশা মাছের দামটিও জেনে আসি। এই যে বড় সাইজের সুন্দর সুন্দর পাশা মাছগুলো এগুলো বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি দামে। পাশা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের চাকা চিংড়িগুলো দেখছেন এই বড় সাইজের সুন্দর সুন্দর চাকা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কাঁকড়ার দাম। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 70 টাকা থেকে 80 টাকা কেজি। দেখুন সামুদ্রিক কাঁকড়াগুলো। আর এই সাইডে আছে পাবদা মাছ, এগুলো হচ্ছে মাঝারি সাইজের পাবদা, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা কেজি। পাবদা মাছের পাশাপাশি এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 320 টাকা থেকে 350 টাকা কেজি। কাকিলা মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক চাপিলা মাছের দাম, তবে এবার দেশি প্রজাতির চাপিলা মাছ, আর এগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের দেশি প্রজাতির চাপিলা মাছ, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা থেকে 260 টাকা কেজি। দেশি প্রজাতির চাপিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের লোটটা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা কেজি এবং ছোট সাইজের লোটটাগুলো বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা কেজি দামে। লোটটা মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব বিল চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে বিল চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে ছোট বড় মিক্স করা, আর এই বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 420 টাকা থেকে 450 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন, এই চাষের জ্যান্ত পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 140 টাকা থেকে 150 টাকা কেজি। চাষের জ্যান্ত পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে তাজা ব্রিকেট মাছগুলো দেখছেন, দেখুন এগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে, আর এই বরফ ছাড়া তাজা ব্রিকেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা কেজি, আর এগুলো কিন্তু এক একটির ওজন 1.5 কেজি করে। তাজা ব্রিকেট মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাঁঠালি চিংড়িগুলো দেখছেন, দেখুন এখানে কিন্তু ছোট বড় মিক্স করা আছে, আর এই সুন্দর সুন্দর কাঁঠালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা কেজি। সুন্দর সুন্দর কাঁঠালি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কালো কালো কাঁঠালি চিংড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক ভাঙাচোরা আছে, আর এগুলো হচ্ছে কালো কালার, আর সেজন্য এগুলোর দামও অনেক কম। আর এই বড় সাইজের কালো কালারের কাঁঠালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 500 টাকা কেজি। কাঁঠালি চিংড়ির দাম তো জানা হয়ে গেল, এবার চলুন জেনে আসা যাক বাগদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে বাগদা চিংড়িগুলো দেখছেন, এখানে দুই ধরনের বাগদা চিংড়ি আছে, আর এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 680 টাকা থেকে 700 টাকা কেজি। বাগদা চিংড়ির পাশাপাশি এই 15 থেকে 16 টাকা কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 950 টাকা থেকে 1000 টাকা কেজি। বন্ধুরা, গলদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক নদীর ইলিশের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের নদীর ইলিশগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 680 টাকা থেকে 700 টাকা কেজি। দেখুন কত সুন্দর সুন্দর ছোটো সাইজের নদীর ইলিশ। এগুলো ছোটো সাইজের নদীর ইলিশের পাশাপাশি এই ছোটো সাইজের পোয়া মাছগুলো আজকে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা কেজি দামে। বন্ধুরা, আবারও চলুন জেনে আসা যাক চাষের পাঙ্গাসের দাম, তবে এবার ছোট সাইজের চাষের পাঙ্গাসের দামটি জেনে নিই। আপনারা এই মুহূর্তে যে ছোট ছোট সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 100 টাকা থেকে 120 টাকা কেজি। চাষের পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে সুন্দর সুন্দর নদীর পাঙ্গাসগুলো দেখতে পাচ্ছেন, এই সুন্দর সুন্দর নদীর পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 320 টাকা থেকে 350 টাকা কেজি। নদীর পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে যে বৈরাগি মাছগুলো দেখছেন, এই বৈরাগি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 140 টাকা কেজি। বন্ধুরা, কম বেশি অনেক ধরনের মাছের দাম তো জানা হয়ে গেল, এবার চলুন সর্বশেষ জেনে আসি বড় সাইজের টাইগার চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের সুন্দর সুন্দর টাইগার চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 320 টাকা থেকে 330 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।